2024 সালের মধ্যে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে মালদার বেশ কিছু জায়গায় আর্সেনিক মুক্ত পানীয় জল পাইপ ফাটিয়ে সেই জল বিক্রি করা এবং অপব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। যেসব এলাকার পাইপলাইন ফাটিয়ে এ ধরনের বেআইনি কাজ চলছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ নিয়েছেন মন্ত্রী। এখন সরকারের কাজ হচ্ছে, দিদির স্বপ্ন হচ্ছে 2024 এর মধ্যে প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু মানুষকেও তো সচেতন হতে হবে, ব্যবহার করতে জানতে হবে। এভাবে মানে ওখানে বলে নাই, বেশ অনেক জায়গাতেই আমরা দেখছি যে পাইপ ফাটিয়ে দিচ্ছে, ইললিগাল কানেকশন করছে। যদিও সরকারিভাবে আমাদেরকে সেগুলো অ্যাকশন নেওয়া হচ্ছে, কিন্তু মানুষ যদি সচেতন না হয় তাহলে কি করে কি হবে? মানুষকেও তো সরকারের পাশে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে, না হলে তো সম্ভব নয়। এ তো রাতের বেলা দিনের বেলা যুগে রাখতে পারবো না লোককে 24 ঘন্টা। কালকে আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছিলাম, পিএইচি ওনে একটা বললেন যে দিদি আমরা এখানে বাড়ির কানেকশন করছি, গোল করে সবাই দাঁড়িয়ে বসে কানেকশনটা দেখলো, তারপরে এই অন্য জায়গাতে ওরা আবার রাতারাতি আবার নিজেরাই কানেকশন করে নিয়েছে। তো এইভাবে যদি করে তাহলে কিন্তু আমরা মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারবো না। ভরসা রাখুক মানুষ, দিদি যখন বলেছেন যে 2024 মধ্যে জল প্রত্যেকটা বাড়িতে পৌঁছাবে, 2024 মধ্যে আমরা জল পৌঁছানোর ব্যবস্থা করছি। এবং মাঝখানে যারা এরকম ইলিগাল কাজ করছে, আমি জনসাধারণকেও অনুরোধ করব, সবসময় সরকারের তরফ থেকে স্টেপ নেওয়া সম্ভব হয় না, একটু তারাও মানুষকে যেন বোঝায়। আমরা তো বোঝাবোই, কিন্তু তারাও যেন মানুষকে বোঝায় এবং যারা এইসব কাজ করে তাদেরকে যেন বুঝিয়ে তাদেরকে বাধা দেয়, তাহলে আমরা এটা শর্ট আউট করতে পারবো। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে মালদার মানিকচক এলাকার গঙ্গা নদীর জল ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশ্রুত করে গ্রামীণ এলাকায় সরবরাহ করা হচ্ছে। কিছু দুষ্কৃতী মানিকচকের বেশ কিছু এলাকায় পাইপলাইন ফাটিয়ে পানীয় জল বিক্রি করার সিন্ডিকেট তৈরি করেছে বলে অভিযোগ। এখন রিপোর্ট পাইনি, হতে পারে হয়তো গরম সময় যখন প্রচুর হয় জলে, যেন জলের অভাব যাতে না হয় সেই ব্যাপারটা দেখা হচ্ছে আমাদের। এবং আমাদের জানেন যে পশ্চিমবাংলায় জলস্বপ্ন প্রকল্পের আন্ডারে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, এবং আমাদের ডিস্ট্রিক্টের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারগুলো আছে ওরা কিন্তু কন্টিনিউ কাজ করছে। তো যাই হোক, আমি আজকে আমাদের এক্সিকিউটিভ সাহেবকে খবর নিতে বলছি এবং রেসপেক্টিভ ব্লকের বিডিও সাহেবের সঙ্গে কথা বলছি। যদি হয়ে থাকে এরকম ব্যবস্থা, তো আমরা এটা অতি শীঘ্রই এটাকে মেরামত করার চেষ্টা করব। এটা ভুল, এলাকার সচেতনতার অভাব আছে এটা, কেন অলরেডি জল আমাদের প্রতিটি বাড়িতে জলের লাইন হয়ে যাবে খুব শীঘ্রই। এটা কন্টিনিউ কাজ চলছে আমাদের জেলাতে, বিভিন্ন ব্লক, বিভিন্ন স্কুল এবং বিভিন্ন ব্লকের। এবং এইভাবে যদি মানুষ করে থাকে যে পাইপ ফাটিয়ে জল নিয়ে বিক্রি করবে, তাহলে এটা মানুষের সচেতনতার অভাব। কেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জল স্বপ্ন প্রকল্পে যেভাবে কাজ করাচ্ছেন সেটা কিন্তু অতুলনীয় এবং সেটা নজিরবিহীন এগুলো করছে। যদি করে থাকে এটা কিন্তু অপরাধ, মানে জল নষ্ট করা উচিত না, পানীয় জলের এরকমই সমস্যা হয় গরমকালে। এবং এভাবে যদি ওনারা পাইপ ফাটিয়ে তাহলে নেক্সট পার্টগুলোতে জল যাওয়ার সমস্যা হবে আমাদের, এবং এটা কিন্তু মানে খুব অসচেতনতার অভাব এটা মনে হচ্ছে। এটা অবশ্যই যদি পড়ে থাকে কেউ মানে ইচ্ছা করে পড়ে থাকে, তাহলে তাদের দোষী সাব্যস্ত হলে পরে সেটা শাস্তি দেওয়া হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।